হ্যালো গেমার্স, আজকে আমি তোমাদের জন্য এমন পাঁচটা ওপেনওয়ার্ল্ড গেম নিয়ে আসছি যে গেমগুলো তোমরা তোমাদের 4GB র‍্যামের ডিভাইসে স্মুথলি খেলতে পারবে। আর এই গেমগুলোর গ্রাফিক্স এবং ম্যাপ সাইজ অনেক বড়, আর ম্যাপ সাইজ বড় হওয়ার কারণে এই গেমগুলোতে তোমরা ম্যাপ এক্সপ্লোর করে অনেক মজা পাবো। তো ফার্স্ট গেমটার নাম হচ্ছে গ্যাংস্টার ভেগাস ওয়ার্ল্ড অফ ক্রাইম। তো এই গেমটা সম্পূর্ণ একটা ওপেন ওয়ার্ল্ড গেম, আর এই গেমটার গ্রাফিক্স অনেক হাই। আর এই গেমটা ফুল একটা ফ্রি গেম, তোমরা এটাকে প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবা। আর এই গেমটার ম্যাপ সাইজ তো ভাই অনেক বড়, আর এই গেমের মধ্যে তোমরা অনেক বড় একটা স্টোরি মিশন পেয়ে যাবা। এছাড়াও এই গেমটা অনলাইনেও তোমরা খেলতে পারবা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গেমটাতে তোমরা তোমাদের গাড়ি বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবা। এছাড়াও এই গেমটাতে তোমরা অনেক টাইপের গাড়িও পেয়ে যাবা, এমনকি তোমরা তোমাদের ক্যারেক্টার যে ড্রেস রয়েছে সেটাকেও চেঞ্জ করতে পারবা। যেমন দেখতে পাচ্ছ এরকম করে গাইস, এই গেমের মধ্যে অনেক ধরনের সুপার কার এবং সুপার বাইক তোমরা পেয়ে যাবা। আর এই গেমটাকে যদি তোমরা অনলাইনে খেলো সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে অনেক ধরনের বাইক এবং আর কিনতে পারবা, এমনকি তোমরা যদি অনলাইনে নাও খেলতে চাও সেক্ষেত্রেও তোমরা কিনতে পারবা। এছাড়াও এই গেমের ম্যাপটা তো ভাই অনেক বড়, আর তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্সটা কত ভালো। আর এটা হচ্ছে এই গেমের ফুল ম্যাপ, তোমরা দেখতে পাচ্ছ অনেক বড়। আর এই ম্যাপের মধ্যে অনেক কিছু আছে, তোমরা এক্সপ্লোর করে দেখতে পারবো। আর এই গেমটার সাইজ হচ্ছে 2GB+। তো গাইস, নাম্বার 2 এ যে গেমটা আছে এই গেমটার নাম GTA San Andreas, বাট এটা হচ্ছে GTA San Andreas এর ডেফিনেট এডিশন। আর এই গেমটার গ্রাফিক্স তো ভাই GTA San Andreas এর আগের ভার্সনের থেকে অনেক চেঞ্জ করা হয়েছে, কারণ গাইস এটা তোমরা দেখতে পাচ্ছ গেমের গ্রাফিক্সটা কতটা চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকটা GTA 4 এর গ্রাফিক্স এর মতো করা হয়েছে, বাট GTA 4 এর থেকে অনেকটা ভালো লাগতেছে এটা আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে এই গেমটার গ্রাফিক্সটা অবশ্যই আমাকে কমেন্টে বলবা। আর এই গেমটার ডাউনলোডিং সাইজও 2GB+। আর এই গেমটাও তোমরা তোমাদের 4GB র‍্যামের ডিভাইসে খেলতে পারবা, বাট একটু ল্যাগ দিতে পারে, তবে সেটা সেটিংস করলেই ঠিক হয়ে যাবে। তো নাম্বার 3 যে গেমটা আছে এই গেমটার নাম GTA Vice City। আর ভাই এটা তো অনেক পপুলার একটা গেম, তো তোমরা যারা এই গেমটা লাইফে একবার হলেও খেলছো তারা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে কে কে তোমরা এই গেমটা খেলছো। আর এই গেমটা তো গ্রাফিক্স তোমরা দেখতেই পাচ্ছ এটা GTA Vice City-র ডেফিনেট এডিশন। আর এই গেমটার ম্যাপ সাইজ এবং ডাউনলোডিং সাইজ সম্পর্কে তো তোমরা জানোই। নাম্বার 4 এ যে গেমটা আছে এই গেমটার নাম হচ্ছে রিয়েল গ্যাংস্টার ক্রাইম। আর এটা সম্পূর্ণ একটা ওপেন ওয়ার্ল্ড গেম, আর এই গেমটা ফ্রি, আর এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। আর এই গেমটার মধ্যে তোমরা অনেক ধরনের ওয়েপন এবং অনেক ধরনের ভেহিকলসও পেয়ে যাবো। আর এই গেমটার ম্যাপ সাইজ অনেক বড়, এতে করে তোমরা ফুল ম্যাপ টাকে এক্সপ্লোর করতে পারবা। নাম্বার 5 এ যে গেমটা আছে এই গেমটার নাম হচ্ছে মাইনক্রাফট। আর তোমরা সবাই জানো যে মাইনক্রাফট কতটা পপুলার একটা গেম, আর তোমরা যারা মাইনক্রাফট খেলো তারা আমাকে কমেন্টে বলো যে কে কে মাইনক্রাফট খেলো। আর আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবা। আর আমার চ্যানেলটাকে যা যা তোমরা এখনো সাবস্ক্রাইব করনি ফটোফট সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। আজকের মতো এখানে, বাই বাই।